guys, my name is Saurav and I owned a Royal Enfield 350 BS4 model. So a day before yesterday, Modi ji just announced that the lockdown will be happening in India till 14th of April. So for that reason, we can't go to outside for rides. And so in this video, I will teach you that how to protect your bike from lockdown. So let's get into my garage and let's check it out. আপনার যদি কার্বোরেটর ইঞ্জিন হয় তো কার্বোরেটর ইঞ্জিনের ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, প্রথমে গাড়িটাকে অন করবেন। অন করে তেলের নব দেখতে পাচ্ছেন, এই হচ্ছে তেলের নব। তো তেলের নবটাকে অফ করে দেখলেন আপনারা এতক্ষণ চলছিল, অটোমেটিক অফ হয়ে গেল। সো কার্বোরেটরের ভেতরে যা তেল আছে এটা সব শেষ হয়ে গেছে। সো এবার আমরা করব ব্যাটারি রিমুভাল। ব্যাটারি রিমুভ না করলেও চলে। সো সেক্ষেত্রে জাস্ট ব্যাটারির একটা তার খুলে দিলেই যথেষ্ট। সো সেটাই করছি। এই বক্সটাকে খুলবেন, এটা বেরিয়ে আসবে। আমার কাছে রাখার স্ট্যান্ড নেই, তো সেক্ষেত্রে আমি কি করতে পারি, নিজে রাখতে পারি। দেখতে পাচ্ছেন সবাই, আমরা কি করতে পারি, করে দিলাম, রিমুভ করা হয়ে গেল। তারপরে দেখা যাচ্ছে আমাদের পজিটিভ এন্ড নেগেটিভ যে কোনো একটা কাপি খুলতে পারেন। তো তার জন্য আমি আমার টুলটি এনেছি। তো গিয়ে দশের চাবি দিয়ে ব্যাটারি খুলে যাবে। আমাদের ব্যাটারি পজিটিভ ওয়্যার খুলে ফেলেছি আমি, তো নাট যাতে মেস না হয় তো সেই জন্য নাটটাকে আমরা তিন জায়গায় লাগিয়ে রাখবো। আর যে ওয়্যারটা আছে ওয়্যারটাকে আমরা সাইড করে দেবো। একটু ভেতর থেকে যেতে হবে। এবার আমরা রিমুভ করব নেগেটিভ ওয়্যার। তো আবার সে একই পদ্ধতি যাতে নাটটা হারিয়ে না যায় সেক্ষেত্রে নাটটাকে আবার ব্যাটারির সঙ্গে লাগিয়ে রাখা। সো এটাই সো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে উই হ্যাভ রিমুভড দি পজিটিভ ওয়্যার অ্যান্ড দ্য নেগেটিভ ওয়্যার অ্যান্ড ফর দ্য মেস উই জাস্ট অ্যাটাচড দ্য স্ক্রুজ টু দ্য ব্যাটারি সো দ্যাট উই ডিডন্ট লুজ দিস স্ক্রুজ।
So after the lockdown period, we just reinstalled the battery wires and go for a ride. So আমাদের এটা হয়ে গেছে, just রেখে দেবো, রেখে দিয়ে just এই বক্সটাকে আমরা আটকে দেবো। So এটাই হচ্ছে গিয়ে পদ্ধতি, এইভাবে আপনি আপনার বাইককে ডিসচার্জ থেকে বাঁচাতে পারেন। So এটুকু একটা ছোট ইনফরমেটিভ ভিডিও। So এটাই আমার ইউটিউবের ফার্স্ট ভিডিও। যদি পছন্দ হয় লাইক করবেন, শেয়ার করবেন, আর যদি মনে হয় সাবস্ক্রাইব করতে চান তো করতে পারেন। আরও অনেক ধরনের ছোট ছোট ইনফরমেটিভ ভিডিও নিয়ে আমি আসবো। সো টিল দেন, গুড বাই, স্টে হোম, স্টে সেফ।